মালিক ভালো আছে না তুমি ভালো আছিলে না আচ্ছা ঘরের সব কাজ কর্ম করতে পারো মানে তোমার মনে করে কাপড় কাচা তারপর ঘর মোছা ঝাড় দেওয়া রান্নাবাড়ি না করলেও চলবে রান্নাবাড়ি করতে পারি এই তোমার জিজ্ঞাসা রান্নাবাড়ি করতে পারো কিনা না পারো আচ্ছা ইয়ে টেলিভিশন দেখার অভ্যাস নাই তো তোমার না প্রশ্নই ওঠে না টেলিভিশন দেখবে কেন কাজের লোক কাজ করতে আসে কাজ করবে আর বিকালে ঘুমানোর অভ্যাস আছে না আচ্ছা দাঁড়াও তুমি কেমনে জানো যে আমাদের বাসায় কাজের লোক লাগবে না আমি কাম খুঁজতেছিলাম ওই আবাসিক এলাকায় রোডের মাথা থেকে আইতে আইতে কইলো যে এই বাসায় নাকি কামের লোক লাগবে এর লেগে আইছিলাম শরীর অভ্যাস আছে আচ্ছা কিছু বলবা এক কাজ করো আরে রিস তুমি আমার ওদিকে যাও তোমার ডাক দিলে আবার আইসো বাদ দাও পছন্দ হইতেছে না পছন্দ দিয়ে কি হবে ওর সাথে আমরা ফ্রেন্ডশিপ করব নাকি আসলে বাসায় কাজ করবে ফ্রেন্ডশিপের কথা তো না কাজের মানুষ হিসেবেই পছন্দ হইতেছে না তোমার পছন্দ হতে কি এমন যায় আসে কাপড় তো কাচো না কাপড় তো সব আমারই কাচতে হয় খালি নোংরাই করতে পারো শুনো নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো বুঝছো আমি চুপচাপ থাকো বেশি কথা বলো না এই দিকে আসো নাম কি তোমার ওসমান আচ্ছা তুমি আমার সাথে নিচে চলো আমি তোমাকে কাজ বুঝাই দিতেছি ঠিক আছে না দরকার নাই চলো তুমি এই তোমার আমি কই দেখছি বলো তো আগে তুমি কি ফরাজগঞ্জের মাঠে ফুটবল খেলতা না গোল কি আসিলা না না আমি একটা খেলাই পারি হাডুডু ওই তোমার জিজ্ঞেসি আমি হাডুডু পারো কিনা না পারো তোমার জিজ্ঞেসি ফুটবল খেলতা কিনা জামে দুজে হ্যাঁ বলো তুমি কি ফয়সালকে বাসায় পাঠিয়েছো ফয়সাল কোন ফয়সাল তুমি সাথে ফাইজলামি করতেছো কোন ফয়সাল ও হাবলুটা হ্যাঁ পাঠাইছি তোরে কেন এটা কি হইলো আগে তুমি ওরে দিয়ে ভাতটা পাঠাও তারপর আমি রাতে এসে তোমার সব কিছু জানাই দিছি তুমি রাতে আসো তোমার খবর আছে ঠিক আছে জিতু ওই কই চা কই জানি যাতে খেলা শুরু করছি ফুসফুস করতেছো কেন কানটা দেখছো গাধাটার কানটা দেখছো
গাধাটা দোকানে চাকরি নিছে। আনোয়ার আবার দোকানে চাকরি নিতে গেছে কেন? আরে আমি আনোয়ারের কথা বলতেছি না, হাসান গাধার কথা বলতেছি। ও আনোয়ারের দোকানে চাকরি নিছে। মানে হাসান আনোয়ারের দোকানে চাকরি নিছে আর আনোয়ার চাকরি দিছে? হ্যাঁ, তাদের কি বলতেছি, আনোয়ার এখন ওকে অর্ডার করবে আর হাসান জিসা জিসা বলে পাঠিবে। চিন্তা করো ব্যাপারটা একবার, কত বড় গাধা। তুমি কিভাবে জানলা? আরে বাসায় এসেছিল আনোয়ারের জন্য খাবার নিতে, ডাক্তার আবার বলে খাবার দাও, খাবার নিয়ে যাবে আনোয়ারের জন্য। টিফিন কেটে ঝুলাইতে ঝুলাইতে এখন আনোয়ারের জন্য খাবার নিয়ে যাবে। বিবি পাস করে আসছে দোকানে চাকরি নিতে। তোর কি বেটা চাকরির অভাব পড়ছিল? মরবি তো মরবি, এই দোকানে আসছিস মরতে। আবার আমাকে কি বলে জানো, আমার যদি কোনো রিক্সার দরকার হয় আমার রিক্সা ডেকে দিবে। কত বড় গাধা, কাজের ছেলে চাকরি করতেছে।